নমস্কার বন্ধুরা, আপনার কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। আজকের ফের আপনার জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে আসা হয়েছে বন্ধুরা। আজকের আপনার জন্য আমরা এখানে মাছ ধরে দেখো বন্ধুরা। এই দেখুন আমার চার লাগানো হয়ে গেছে, কাঁটাও জলে ফেলে দিয়েছে বন্ধুরা। দেখা যাক বন্ধুরা কী কী মাছ ধরে, চেষ্টা করবো বন্ধুরা ভালো ভালো বড় বড় মাছ তুলে দেখানোর। আপনারা দেখতে থাকুন বন্ধুরা। আর বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদের আমার চ্যানেলে স্বাগত জানাই বন্ধুরা। যারা আমার চ্যানেলকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আপনারা আমাদের এমনই সাপোর্ট করতে থাকুন বন্ধুরা, আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন বন্ধুরা। দেখা যাক কী কী মাছ ধরে দেখাতে পারি, চেষ্টা করবো বন্ধুরা আজকে আমাদের এই ভিডিও ভালো ভালো বড় বড় মাছ ধরে দেখাতে। আপনারা দেখতে থাকুন, চেষ্টা করবো বন্ধুরা, দেখা যাক কী মাছ ধরে। চলুন, ও এই দেখুন বন্ধুরা একটা মাছ ধরেছে। ও এই দেখতে পাচ্ছেন বন্ধুরা একটা মিডিয়াম সাইজের মতন একটা মাগুর মাছ ধরেছে। এই দেখতে পাচ্ছেন মিডিয়াম সাইজ ক্যাটফিশ ফ্রেন্ডস, লুক এট দিস ফিশ। এই দেখতে পাচ্ছেন বন্ধুরা একটা মিডিয়াম সাইজের মাগুর মাছ ধরেছে। এই দেখুন আজকের আমাদের এই ভিডিওর প্রথম মাছ বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন। এই দেখুন বন্ধুরা আমাদের চারা লাগাচ্ছে, এই দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের চার লাগানো হয়ে গেছে, কাঁটাও জলে ফেলে দিয়েছে বন্ধুরা। দেখা যাক বন্ধুরা আর কী কী মাছ তুলে দেখাতে পারি। আজকে আমাদের এই ভিডিওর প্রথম মাছ তো মাগুর মাছ ধরা হয়েছে বন্ধুরা। দেখা যাক কী কী মাছ ধরে, চেষ্টা করবো বন্ধুরা ভালো ভালো বড় বড় মাছ তুলে দেখাতে। আপনারা দেখতে থাকুন। এই দেখুন বন্ধুরা এক্ষুনি ফেলেছি, এক্ষুনি আর একটা মাছ ধরেছে। ও বন্ধুরা এই দেখুন আর একটা মাগুর মাছ ধরেছে বন্ধুরা। এই দেখুন এইটাও সে আগের মতনই একই সাইজ, এই দেখতে পাচ্ছেন মিডিয়াম সাইজ ক্যাটফিশ ফ্রেন্ডস। দেখতে পাচ্ছেন বন্ধুরা আর একটা সেম সাইজের মাগুর মাছ ধরেছে। এই দেখুন বন্ধুরা আমাদের ফের চার লাগানো হয়ে গেছে, কাঁটাও জলে ফেলে দিয়েছে বন্ধুরা। দেখা যাক বন্ধুরা আর কী মাছ ধরে, চেষ্টা করবো বন্ধুরা ভালো ভালো মাছ ধরে থাকুন ওর বড়ো বড়ো। আপনারা দেখতে থাকুন, চেষ্টা করবো বন্ধুরা, দেখা যাক কী মাছ ধরে। তখন তো আজকের আমাদের ভিডিও দুটো মাগুর মাছ ধরা হয়ে গেছে বন্ধুরা, অন্য কোনো মাছ ধরে দেখাতে পারি কি দেখবো, চেষ্টা করবো বন্ধুরা অন্য কোনো মাছ ধরে দেখাতে। কারণ তখন দেশ দুটো মাগুর মাছ ধরা হয়েছে, দেখতে থাকুন বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকুন। ও এই দেখুন বন্ধুরা একটা বড় সাইজের মাছ ধরেছে, দেখতে পাচ্ছেন। এই দেখুন বন্ধুরা একটা বড় সাইজের মাছ ধরেছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। ও আর একটা মাগুর মাছ বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন এটা আগের দুটো ছাড়া বড় মাগুর মাছ বন্ধুরা। বিগ সাইজ ক্যাটফিশ ফ্রেন্ডস, লুক এট দিস ফিশ, দিস ফিশ ভেরি বিগ সাইজ। দেখতে পাচ্ছেন বন্ধুরা কত বড় সাইজের এটা মাগুর মাছ ধরেছে, এটা আগের দুটো ছাড়াও অনেক বড় সাইজের। এই দেখুন এটা আজকের আমাদের এই ভিডিও তৃতীয় মাগুর মাছ বন্ধুরা। এই দেখতে পাচ্ছেন আজকের আমাদের এই ভিডিও শুধু মাগুর মাছই ধরছে বন্ধুরা। এই দেখুন কেমন পালানোর চেষ্টা করছে, এই দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা আজকের আমাদের এই ভিডিও তৃতীয় মাগুর মাছ। এই দেখুন বন্ধুরা এ সোজা কি বালতিতে পড়েছে আর দেশিলুকে, এই দেখতে পাচ্ছেন সোজা কি বালতিতে পড়েছে। এই দেখুন বন্ধুরা আমাদের চার লাগানো হয়ে গেছে, কাঁটাও জল ফেলে দিয়েছে বন্ধুরা। দেখা যাক কী কী মাছ ধরে, চেষ্টা করবো বন্ধুরা ভালো ভালো বড় বড় মাছ তুলে দেখাতে। এই দেখুন এই দেখুন বন্ধুরা প্রায় এক ঘন্টার উপরে হয়ে গেছে, এখন একটু মাছ ধরেন বন্ধুরা, অনেকক্ষণ হয়ে গেছে। আজকের তাহলে আর মাছ ধরবো নি বন্ধুরা। যদি আজকের আমাদের এই ভিডিও ভালো লেগেছে তো লাইক করবেন বন্ধুরা, বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন বন্ধুরা। আর বন্ধুরা এই দেখুন আপনাদের একবার দেখে দিই আজকের আমাদের এই ভিডিও কটা মাছ ধরেছি। এই দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা আজকের আমাদের এই ভিডিওর বড় মাগুর মাছ বন্ধুরা, যেই নিচে রেখেছে কেমন পালাচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা। এই দেখুন এটা আজকের আমাদের এই ভিডিও বড় মাগুর মাছ বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন। এই দেখুন এটা দ্বিতীয় মাছ, এই দেখতে পাচ্ছেন বন্ধুরা টোটাল তিনটে মাছ ধরা হয়েছে। এই দেখুন কেমন পালানোর চেষ্টা করছে বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন টোটাল আজকের আমাদের ভিডিও তিনটে মাছ ধরা হয়েছে। এই দেখুন ঠিক আছে আজকের জন্য এখানে অবধি করছি। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন নিচে রাখা হবে লাল কালারের সাবস্ক্রাইব বাটন টিপে পাশে থাকা বেল আইকনকে অবশ্যই অল সেট করে দেবেন, যাতে আমাদের ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সবাই আগে পৌঁছাতে পারে বন্ধুরা।
আর আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন বন্ধুরা, আমাদের সাথে থাকুন, আমাদের সাপোর্ট করতে থাকুন বন্ধুরা। আজকের জন্য এখানেই, ফের আসবো আর একটা নতুন মাছ ধরার ভিডিওর সাথে, দেখতে থাকুন। ঠিক আছে, আজকের জন্য এখানেই।